আমরা এখন যাচ্ছি সিমস থেকে ঘুরে আসি, এখান থেকে একবার সমুদ্র দেখা। দেখো আকাশটা একবার জাস্ট দেখো, এদিক দিয়ে বেরো, এদিক দিয়ে বেরোনোর জায়গা আছে, বেরো। এই ছাতাটা নিয়ে আসলে না, আমরা এখন যেতে পারলাম না, আমাদের প্ল্যান পোস্টপোন বিকজ ঝড় উঠে গেছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, আকাশটা জাস্ট একবার দেখো তোমরা, পুরে সর্বনাশ। চলো প্ল্যান বে আবার চেঞ্জ, আমরা ফাইনালি বেরোচ্ছি, ঝড় আসুক তুফান আসুক আমরা যাবই যাবো। চলো কিরে তুই কোথায়? খতরনাক রাস্তা, চলো ডেস্টিনেশন সি বিচ। এই দেখো সামনে সমুদ্র, ফাইনালি। আও সমুদ্রটা জাস্ট ব্যাক, ছোটকেও পুরো ফ্রেশ করিয়ে দিয়েছি একদম। অ্যাকচুয়ালি বিচের মানে নোংরা কাদা এই সমস্ত মানে গায়ে লেগে থাকে বা কিছু না লাগলেও সামহাও আমাদের দেখার আড়ালেও অনেক কিছু হয়, আর সেটা না হলেও মানে একটা ময়েশ্চার তো বডিতে লেগে থাকে, সেটা সিনের পক্ষে খুব একটা ভালো নয়, ক্ষতিকারকও বলতে পারো। তো সেজন্য বাচ্চার পক্ষে তো বিশেষ করে সেজন্য ওকে একদম ফ্রেশ করিয়ে দিয়েছি। আর ওই যে বড় মেয়েকে শুধু মুখ হাত পা ধুয়ে ফ্রেশ করিয়ে পা ফা ধুয়ে রেডি করিয়ে দিয়েছি, দুজনে এখন খাটে বসে খেয়েছে। আর আমি এই যে
ফ্রেশ হয়ে গেছি, এবার ওদের খাওয়াবো, ওরা এখন কেলক্স খাবে সেই ব্যবস্থা করব। আর আমার কথা হলো সবার কাছে জলের ব্যবস্থা করতে, কারণ জল প্রায় শেষের দিকে। এই যে লিস্ট বানানো হচ্ছে সন্ধ্যাবেলা কি কি জল খাবার খাবে, আমি বলেছি একদম আগে কেলক্সটা খাবে তারপরে যা খাবার খাবে, তো ওরা যা খায় খাবে, আমি আগে ওদের কেলক্সটা রেডি করি। চলো আর আমার বর কাছে জল আনতে, জলটা আনা হলে দেখি সন্ধ্যাবেলা আরও এক্সাইটিং কিছু হতে চলেছে, সেটা দেখার জন্য ব্লগটা তোমাদের কন্টিনিউ দেখতে হবে। তো চলো আবার দেখা হচ্ছে একটু পর। তো চলো, আমাদের সন্ধ্যাবেলা জলখাবার সবার খাওয়া হয়ে গেছে, একেও জলখাবার খাইয়ে দিয়েছি, বড়টাও জলখাবার খেয়ে নিয়েছে, আর এখন আমরা বসে আছি সুন্দর ব্যালকনিটাতে, মানে সামনে যে বারান্দাটা ছিল ছোটো মতো সেটাতে, আর সামনে সুন্দর সুন্দর সুইমিং পুলের ভিউটা চলো তোমাদেরকেও দেখাই। আর এই হচ্ছে আমাদের সামনে সুন্দর সুইমিং পুলের এরিয়া, লাইটিং ফাইটিং দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখো ভীষণ সুন্দর লাগছে। একটু আগে গানও বাজছিল, বাট ইয়েস এখন ফর্চুনেটলি গানটা বাজে না, আর গান বাজলে আমি এভাবে তোমাদের সাথে কথাও বলতে পারতাম না, আমাকে ভয়েস ওভার দিতে হতো, তো সেটার জন্য এখন খুব লাকি আমি। বাট ইয়েস এই দেখো আমার কর্তা মশাই অলরেডি নেমে গেছেন সুইমিং পুলে, এই যে এখানে আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিচ্ছে বাবাকে। এই দিদি প্যাকেট খুলেছে, এখন এই যে চিপস খাবে বলে মারা সরি আমি খুলেছি, এবার যেই খোলা হয়েছে অ্যাকচুয়ালি ও পাগল করে দিচ্ছিল চিপস খাবো করে, তো বাধ্য হয়ে আমি খুলতে বাধ্য হয়েছি, তো তার জন্য ও এবার দিদি প্যাকেট নিয়ে চলে গেছে, আমি বললাম দুটো ওকে অন্তত দিয়ে যা, বেচারা অনেকক্ষণ থেকে বাইরা করছে চিপস খাবে, তো দুটো দিয়ে গেল বোনকে, বাকিটা নিয়ে চলে গেল। সো ওদের বাবা মেয়ের এখনও ফটো সেশন চলছে, মানে মেয়ে ইনস্ট্রাকশন দিচ্ছে কীভাবে দাঁড়াতে হবে, কীভাবে পোজ দিতে হবে, বাবা সেভাবে দিচ্ছে, আবার বাবা কোনো রকমে বসেছে এইভাবে তুলে দে, তো সেভাবে ফটো তুলে দিচ্ছে, এইসব এখন চলছে বাইরে। বাট এই ভীষণ কান্নাকাটি করছিলো, তো তাই একে নিয়ে ঘরে চলে এলাম, অ্যান্ড ইয়েস ওর খিদে পেয়েছিলো। দেখা যাক দুধ খাওয়ার পরে ইনি ঘুমান না আবার ফুল ব্যাটারি চার্জ হয়ে আবার নৃত্য করতে শুরু করেন, দেখা যাক। তিনবার কারেন্ট গেল এটা নিয়ে, যাচ্ছে চলে আসে, যাচ্ছে চলে আসে, জেনারেটর ছিল বলে অসুবিধা হচ্ছে না, বাট বুঝতে পারা যাচ্ছে যে কারেন্ট যাচ্ছে আর আসছে। আর এই দেখো বলতে বলতেই আমাদের খাবারও চলে এসছে একদম গরম গরম, সুইমিং পুলের ধারে যেখানে আমরা বসেছিলাম সেখানেই খাবার দিয়ে গেল। আমরা সন্ধ্যেবেলা জলখাবার হিসেবে অর্ডার করেছিলাম এক প্লেট চিলি চিকেন এবং স্যালাড। এখানকার একটা বিশেষত্ব হলো ওরা যাই খাবার সার্ভ করে দিয়ে যাচ্ছিল সেটা বেশ ফ্রেশ এবং ভীষণ গরম অবস্থায় প্যাক করা থাকত, যাতে করে তোমরা খাবারটা খুলে যখনই খাও সেটা যেন ঠান্ডা না হয়। আর এই দেখো এদিকে চিলি চিকেনের প্লেটটা ওপেন করতে না করতেই আমার কর্তা মশাই ওদিক থেকে সুইমিং পুল থেকে উঠে এসে চিলি চিকেন খেতে হাজির হয়ে গেছে। যাই হোক, তবে এটা কিন্তু বলতেই হবে ওদের প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল।
চশমা হারিয়ে ফেলেছে। দিয়ে আগের ভিডিওগুলো দেখে জানতে পারলাম মেয়ের সঙ্গে যখন উঠেছিল তখন অবধি ওর চশমা পরা ছিল। দিয়ে ও যারা বাকিরা তুমি ছিল তাদেরকে জিজ্ঞেস করলো, তারা বললো যে এই মাত্র একটা পায়ে থেকেছে ওই পাশে দিয়ে এসছে, যাক পাওয়া গেছে এটাই অনেক, যাক চশমা পেয়েছে। এতক্ষণ এদের ফটো তুলেও নাকি শান্তি হয়নি, আবার আমাকে ডাক পাঠিয়েছে। কোচ নিয়ে দাঁড়িয়ে পড়েছে। আচ্ছা আমি ওই দিকে যাচ্ছি, একটা সুন্দর দেখে ছবি তুলে দেবো। করে কারেন্ট চলে গেছিল, এইমাত্র কারেন্ট এলো, দুটো ঘরে একা। জেনারেটর ছিল যদিও অবশ্য অসুবিধা ছিল না, মানে অ্যাডভেঞ্চারের শেষ নেই একেবারে। তো এই দেখো সুইমিং পুল এখন বন্ধ করে দিয়েছে, ফোয়ারা টোয়ারা আর কিছু উঠছে না, শুধু গানটাই বাজছে, যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর আমি এখন দুই মেয়ের খাবার মেখে নিয়ে চলে এসেছি ওদের খাওয়াতে। ছোটো মেয়ে বাবার কোলে করে ঘুরে ঘুরে খাচ্ছে, এই যে আমার হাতে যেটা ছিল সেটা ছোটো মেয়ের খাবার, আর এই হচ্ছে বড় মেয়ের খাবার। দুজনের খাবার মেখে নিয়ে চলে এসেছি, এখন আমি খাওয়াবো ছোটো মেয়েকে। এই যে আ করো আ করো আ করো আ করো আ আ আই, এই যে ছোটো মেয়ে মুখে নিয়ে নিল, এবার আমাকে টাটা করে দিয়ে বাবার সাথে ঘুরতে চলে গেল এক রাউন্ড, আবার ঘুরে এসে এক গাল মুখে নেবে। না ভেবেছিলাম ছোটো বড় দুজনকেই একসাথে খাইয়ে দেবো, ঝামেলা মিটে যাবে, বাট তার হলো কই, ছোটোটা যদিও বা বাবার কোলে এক রাউন্ড ঘুরে ঘুরে পুরো খাবারটা খেয়ে নিয়েছিল, বাট বড়টাকে তো বাগেই আনা যাচ্ছে না, কার একটা বল জোগাড় করেছে আর সেই নিয়ে গোটা সুইমিং পুল চত্বর ছুটে ছুটে খেলে খেলে বেড়াচ্ছে। দেখো কাণ্ড, একবার বেঁধে ধরে তাকে খাওয়াতে হচ্ছে, রীতিমতো যুদ্ধ। যাই হোক, এই করেই আজকের দিনটা বেশ ভালো করেই কেটে গেল। দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।